সোমবার 11তম জাতীয় ভোটার দিবস উদযাপন হয় বিলোনিয়া পুরাতন টাউন হলে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত 11তম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে নব্য এবং সকল স্তরের ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে। এদিন শপথ বাক্য পাঠ করানো হয় নতুন ভোটারদের। নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এবং শক্তিশালী গণতন্ত্রের লক্ষ্যে ভোটদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে আনুষ্ঠানিকভাবে এই দিবস পালিত হয় এই দিনের আয়োজিত অনুষ্ঠান। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 11তম জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। সাথে ছিলেন মহকুমা শাসক মানিকলাল দাস, জেলা শিক্ষা আধিকারিক লক্ষণচন্দ্র দাস সহ জেলা ও মহকুমা স্তরের উচ্চ পদস্থ আধিকারিকগণ। প্রদীপ প্রজ্বলন ও তথ্য সংস্কৃতি দপ্তরের বিশিষ্ট শিল্পীর দ্বারা পরিবেশিত গানের পর নব্য ভোটারদের শপথ বাক্য পাঠ করান জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ভোটদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা রাখেন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ভারতবর্ষ বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং আজকের এই দিনে 1950 সালের আজকের এই দিনে নির্বাচন কমিশন গঠন হয়েছিল এবং আমাদের যে নির্বাচন প্রক্রিয়া যথেষ্ট ওয়েল অর্গানাইজভাবে আমরা করে থাকি। আমরা সেই ভোটার লিস্টে নাম তোলা থেকে শুরু করে আমরা সবাইকে এপিক প্রদান করি, ভোটার ফটো যেটা বলি, একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেটা হয় এবং এপিক প্রদানের পরেও আমরা বিভিন্ন ইলেকশন প্রসেসে ভোটাররা যাতে ফ্রি ফেয়ারভাবে ইলেকশন করতে পারেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য ইলেকশন কমিশনের পক্ষ থেকেও সকল ব্যবস্থা করে রাখা হয়। এবং আলোচনা শেষে নব্য ভোটারদের মধ্যে তুলে দেওয়া হয় ভোটের সচিত্র পরিচয়পত্র। এছাড়া এই দিনের আয়োজিত অনুষ্ঠান মঞ্চে ভোটের কাজে নিয়োজিত ইআরও ও বিএলওদের ভালো কাজের জন্য বেস্ট ইআরও ও বেস্ট বিএলওদের সংবর্ধিত করা হয় স্মারকলিপি সহ সম্মাননা তুলে দিয়ে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।